তো চলে আসলাম হচ্ছে ভাইয়ের নিজে আমাদের দিকে, বাইকারকে টাকা দিয়ে দিলাম, বাইকার বসে আছে, এখন যাব হচ্ছে ভিতরের দিকে আর কি। এখানে তো দেখা যাচ্ছে অনেক বড় লাইন, তো আমাকে লাইন ধরে টিকিটটা কেটে নিতে হবে, তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। চলুন যাই ভিতরের দিকে। আমাদের যেমন হচ্ছে ইতিহাস আছে যুদ্ধের, ওদের ইতিহাস আরো নির্ম, সেই হিস্ট্রি দেখতে হচ্ছে এখানে আর কি। টিকিট কাটা হয়ে গেল, টিকিট স্ক্যান করে এখন ভিতরে ঢুকব, স্ক্যান হয়ে গেল, চলুন ভিতরের দিকে। টিকিট তো ভালো এক্সপেন্সিভ, চলুন এবার দেখি কি দিয়ে ভিয়েতনামিজরা লড়ছে ইউএস সোলজারদের সাথে। চলে আসলাম, এটা হচ্ছে প্রথম ফ্লোর। এই ফ্লোরে হচ্ছে যুদ্ধের কার সময় যত ফটোগ্রাফি হয়েছিল সেই ফটোগ্রাফিগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, এবং কোন ফটোগ্রাফটা কোত্থেকে তোলা হয়েছিল সেই জিনিসগুলো নিচে বর্ণনা করা আছে। চলুন আমরা এক্সপ্লোর করি। তারা এই 30 বছর যুদ্ধের পর স্বাধীনতা পাইছে, তারা আমাদের থেকে তো অনেক বেশি ডেভেলপ, আসলে বোঝা যাবে। যারা আসছেন তারা হয়তো জানে। যুদ্ধে ব্যবহৃত আর্মসের সংগ্রহশালা এই পাশটাতে, দেখি ওদের কি কি আর্মস ছিল। তার থেকে বেশি দুটো ছিল ইউএস ভিয়েতনামের, কিভাবে যে তো তাদের হচ্ছে কি অনেক ছবি আছে, তার মধ্যে বেশি ছিল যুদ্ধের অপরাধী হিসেবে জানা গেছে। এই জায়গা সাথে ঠিক এই জায়গায় আছে অনেকগুলো আর্ট, যুদ্ধের পরবর্তী সময় মানুষ যে কিভাবে জন্মগ্রহণ করছে, বিকলাঙ্গ, অসুস্থ, তারপর পা ছিল না, হাত ছিল না, এই সব কিছু হচ্ছে ব্রহ্মের প্রতিষ্ঠিতার কারণে। এদের সবার বিচার মধ্যে এরকম করতে আছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিক্রম হচ্ছে। এখন যাচ্ছি 3 নম্বর ফ্লোরে,
এই দ্বিতীয় ফ্লোরটা এক্সপ্লোর করা শেষ। তো হিস্ট্রিটা আসলে অনেক নির্মম ছিল, আপনারা যারা আসবেন তারা হয়তো দেখতে পারবেন। বোমিংয়ের ফলে আসলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন ফসল ফলত না জমিতে, প্লাস যে মানুষগুলো জন্মগ্রহণ করত তাদেরও অনেক সমস্যা হতো, লাইক নাগাসাকি হিরোশিমার মতো। যারা মিসিং ওরা কোথায় আছে কেউ জানে, যারা মারা আছে তাতে ভোরিও খুঁজে পাওয়া যায়নি, এগুলো ফটো গুলো। এটাই হচ্ছে আমাদের লাস্ট রুম দেখার জন্য এখানকার থার্ড ফ্লোরে। তো আমরা শেষ করি, এখন নিচের দিকে যাবো। জায়গাটা শেষ করে নিচে যে টিগুলো ওপেন এয়ারে চলতো সেই জিনিসগুলো দেখবো। মিউজিয়াম শেষ করে এখন চলে যাবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্যালেসে। তো ওটা যাওয়ার জন্য আমি একটা বাইক নিলাম, তো এই বাইকে করে এখন চলে যাবো হচ্ছে ওই জায়গায়। কারণ বাইক নিয়েছি এই কারণে, কারণ এর আগে আমি কিছু সংখ্যক জায়গায় বাসে ভ্রমণ করছি, যেক্ষেত্রে এখানকার সবচেয়ে বড় প্রবলেম যেটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম। তো তার কারণে অনেক সময় ওরা বুঝতে পারে না কোথায় যাবেন। আমি অ্যাপ ইউজ করছি, তারপরে বোঝাইতে অনেক সমস্যা হয়েছে, তো আমাকে রং প্লেসে নামাই দিছে। ওইখান থেকে হয়তো আবার বাইকের জন্য আর করতেছে টাইম ওয়েস্ট হয় আর কি, এই জন্য এখন আর বাস ইউজ করতেছি না, বাইকে করে চলে যাচ্ছি। চলুন আমরা যেতে থাকি এবং দেখতে থাকি আমাদের হোচিমিনের বিউটিফুল প্লেসগুলো এবং তাদের হিস্ট্রিগুলো জানতে থাকি।